হাই দিয়ার, আসসালামু আলাইকুম। ওয়ান সেকেন্ড ফিরে আসলাম তোমাদের সংখ্যা পদ্ধতির সিরিজগুলিতে, অর্থাৎ আমরা কিন্তু এটা কিন্তু সিরিজ ভিডিও আকারে আমরা করতে যাচ্ছি। সো আমরা কিন্তু প্রিভিয়াসলি অনেকগুলি ক্লাস করে আসছি, যারা করে আসছো তাদেরকে কনগ্রাচুলেশন, আর যারা করে আসো নাই তারা কিন্তু এখন এই ক্লাসগুলিতে কিছু বুঝবা না, বুঝছো। আমি ভালোভাবে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি প্রিভিয়াস ক্লাস যারা এর আগে আমাদের সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, বাইনারি নাম্বার সিস্টেম কি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, হ্যাঁ এইগুলো যদি কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু ভাইয়া তোমাদের জন্য এই ক্লাসটা না, তোমাদেরকে প্রথমে বাকি ক্লাসগুলি করে আসতে হবে। তার জন্য তুমি স্কুল অফ সেলফ স্টাডি বাটনে ক্লিক করে তোমরা চলে যাবা প্লে লিস্টে, প্লে লিস্ট থেকে এই ক্লাসগুলি অনায়াসে করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা কথা না বাড়ি, আমরা অলরেডি একটা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, বিসিডি এবং হচ্ছে ডেসিমেল নামক একটা চার্ট দেখতে পাচ্ছি। তাহলে আজকের ভিডিও টপিকটা হচ্ছে, তোমরা বলতে পারো সেটা হচ্ছে কি, আজকে হচ্ছে আমরা বিসিডি কোড নিয়ে পড়ব। আমাদের অনেক সময় পরীক্ষার মধ্যে এসে থাকে বিসিডি কোড কি, হ্যাঁ আজকের ভিডিও টপিকটা হচ্ছে বিসিডি, হ্যাঁ বিসিডি, বিসিডি কোড কোড কি কি একটা প্রশ্ন এসে থাকে। তাহলে বিসিডি কোড কি, বিসিডি কোডটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে আমরা একটু লেখা ট্রাই করি, বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। এখন একটা বিষয় মেক শিওর হয়ে নাও ভাইয়া, তোমাদের এমসিকিউ বলো, তারপর জ্ঞানমূলক প্রশ্ন বলো, এইগুলোর মধ্যে প্রায় এসে থাকে যে বিসিডি কোড কি। বিসিডি কোড আর কিছুই না, সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, হ্যাঁ। সো তার আমরা একটা শাব্দিকভাবে একটা সংজ্ঞা চলো জেনে ফেলি, বিসিডি কোড আসলে কি। বিসিডি কোডটা হচ্ছে দশমিক সংখ্যার, খুব ভালো করে খেয়াল করবা, এই ক্লাসগুলি ক্লাসের মতো করবা, খাতা কলম পেপার্স পেন এগুলো সবগুলি নিয়ে বসবা, আমি যা বলবো তার সাথে সাথে নোট ডাউন করে ফেলবা। তাহলে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে আমরা বিসিডি কোড বলবো। আবারও বলতেছি আমি, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে আমরা বিসিডি কোড বলবো। তাহলে বিসিডি কোড কি অলরেডি তোমরা গেস করে ফেলছো। তাহলে বিসিডি কোডটা বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে, এটা কি খায় না পড়া যায়, এটা কোনটা ভাইয়া, না এটা খাওয়াও যায় না পড়াও যায় না, এটা হচ্ছে আমরা মজা সহিত আসি করবো। আমরা প্রিভিয়াসে পড়ছি, সাপোজ মনে করো আমি যদি বলি পাঁচের বাইনারি মানটা বের করো তো দেখি, তাহলে তোমরা কি করবা, প্রথমেই ফাইভ লিখবা, তারপর দুই দ্বারা ভাগ দিবা, দুই দ্বারা ভাগ দিলে কত আসতেছে আমাদের, টু আসতেছে, তাহলে থাকতেছে ওয়ান, তাহলে ওয়ান থাকলে তারপর আবারও দিব, আবারও দিলে আমাদের কত আসতেছে, ওয়ান আসতেছে, আর এই জায়গায় কত আসতেছে, জিরো আসতেছে। তাহলে দেখো ওয়ান জিরো ওয়ান, এটা হচ্ছে বাইনারির মান, এটা কি এই ফাইভের বাইনারি মান। এখন এইভাবে কি আমরা প্রতিটা অঙ্ক এইভাবে কি করব, না ভাইয়া আমরা এইভাবে করব না, এইভাবে ম্যানুয়ালি করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, অনেক টাইম আমরা স্পেন্ড করে ফেলবো, পরীক্ষা হলে এত সময় নেই ভাইয়া, বুঝছো বিষয়টা। এখন দেখা গেছে যে বিসিডি কোড, সাপোজ আমি যদি একটা ডাক লিখি ফাইভ সেভেন ফোর, হ্যাঁ এটা হচ্ছে তোমার অক্টালে আছে। এখন এটাকে আমার কি করা লাগবে, বিসিডি কোডে প্রকাশ করতে হবে। এখন বিসিডি কোডটা কি ভাইয়া এখনই কাছে লাগবে, এখন বিসিডি কোডটা আর কিছুই না, আমরা জাস্ট বাইনারি মানটাকে বের করব। এটার বাইনারি মান কত আমরা উপরে দেখছি কত হয়েছে, এটার বাইনারি মানটা হইতেছে গা ওয়ান জিরো ওয়ান, আবার এইটার বাইনারি মানটা কত, সাতের বাইনারি, সাতের বাইনারি মান আর কিছুই না ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে। আবার ফোরের বাইনারি মানটা কত, ফোরের বাইনারি মানটা হইতেছে গা ওয়ান জিরো জিরো। তাহলে এই যে সবগুলিকে যদি আমি একসাথে লিখি, একসাথে দেখি, মনে করো এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো, এই যে আমরা মানটা পাইলাম এই সম্পূর্ণটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি বিসিডি কোড, ঠিক আছে বিসিডি কোড, এই মানটাকে বিসিডি কোড। তোমাদের পরীক্ষার মধ্যে একটা বিষয় মেক শিওর হয়ে নাও, এরকম প্রায় কোশ্চেন এসে থাকে যে এইটাকে বিসিডি কোডে কনভার্ট করো, এই মানটাকে আমাদের বিসিডি কোডে
কনভার্ট করতে বলবে, বুঝছো? তাহলে তোমাদের করতে হবে। তাহলে এই মানটা যদি আমরা তোমরা ম্যানুয়ালি এইভাবে করতে যাও, এই যে এইখানে যে আমরা উপরে যে করলাম, এইভাবে যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু ধরা খেয়ে যাও ভাইয়া পরীক্ষায়। এভাবে করতে পারলে বেটার, কিন্তু তোমাদের একটা বিষয় মেক শিওর হতে হবে যে এইভাবে আমরা ম্যানুয়ালি করব না, এইভাবে করতে গেলে আমাদের অনেক লস অফ টাইম ব্যয় হয়ে যাবে। তাহলে চলো এটা কীভাবে সহজে সলিউশন করা যায় সেটার কিছুই না, আমরা এইখানে প্রথম থেকে হেক্সাডেসিমেল পর্যন্ত লিখে ফেলবো। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ বলতে কিছু আছে না, দশ বলতে কিছু নাই, দশকে আমরা এ হিসাবে লিখব, তারপর হচ্ছে এগারোকে আমরা বি হিসাবে লিখব, তারপর হচ্ছে টুয়েলভকে আমরা সি হিসাবে লিখব, তারপর থার্টিনকে আমরা ডি হিসাবে লিখতে পারি, তারপর ফোরটিনকে আমরা ই হিসাবে লিখতে পারি, আর ফিফটিনকে আমরা লিখতে পারি এফ হিসাবে, তাই না? এক্স্যাক্টলি। এখন মজার বিষয়টা হচ্ছে এইটার একটা সূত্র আছে, আমরা এইটার মানটা এখানে বাইনারিকে বসাবো। বাইনারিতে সাপোজ মনে করো আমরা কি লিখছিলাম এইটার মানটা, এই যে ফাইভের মানটা, এই ফাইভের মানটা আমার কত ছিল, 101, 101। এখন আমরা একটা ম্যাজিক শিখে ফেলবো, ম্যাজিক শিখে ফেলবো সেটা কিভাবে, এই বাইনারি কোডটা আমরা কিভাবে লিখতে পারি, মানে বিসিডি কোডগুলি, এই বিসিডি কোড আমরা কিভাবে লিখে ফেলবো। এটা কিন্তু ডেসিমেল কোড নাম্বার, হ্যাঁ, তোমার আসতে পারে ডেসিমেল কোড থেকে বিসিডি কোডে রূপান্তর করো, তাহলে সেটা কিভাবে একদম সিম্পলভাবে আমরা করে ফেলবো। এই পাশে যতগুলি সিরিয়াল থাকবে এই পাশে সবগুলি হচ্ছে বিসিডি কোড নাম্বার, বিসিডি কোড নাম্বার। একটু পরে আমরা ফাইভেরটা মিলাবো, একটু পরেই দেখবা মজাটা। তাহলে তোমরা একটা সূত্র শিখে নাও, একটা সূত্র তোমরা মেক শিওর হয়ে নাও, সেটা হচ্ছে 8421। এই সূত্রটা আমরা পড়বো। এটা কেন লিখলাম, এবার চলো এই সূত্রটা সম্পর্কে আমরা জানি। এইখানে আমরা প্রতিটাকে এক ঘর পর পর, মানে প্রথমে শূন্য বসাবো, পরে পরবর্তীতে এক ঘরে আমরা ওয়ান বসাবো, পরবর্তী এক ঘরে ওয়ান বসাবো, শূন্য বসাবো, ওয়ান বসাবো, শূন্য বসাবো, ওয়ান বসাবো। তাহলে চলো, শূন্য, ওয়ান, শূন্য, ওয়ান, শূন্য, ওয়ান, শূন্য, ওয়ান, শূন্য, ওয়ান, শূন্য অ্যান্ড ওয়ান, এইভাবে আমরা লিখতে থাকবো, এইভাবে আমরা লিখতে থাকবো। অ্যান্ড পরে দেখো এটার কাজ কিন্তু শেষ, এখন দুই নম্বরের কাজ, দুই নম্বরে দুই ঘর পর পর আমরা শূন্য দিয়ে ওয়ান বসাবো। তাহলে দুইটা শূন্য বসাইতে হবে, দুইটা ওয়ান বসাইতে হবে, দুইটা শূন্য বসাইতে হবে, দুইটা ওয়ান বসাইতে হবে, দুইটা শূন্য বসাবো এবং দুইটা ওয়ান বসাবো, দুইটা শূন্য এবং দুইটা ওয়ান, সিম্পল বিষয়। সেমভাবে আমরা ফোরেরটায় চলে যাই, ফোরেরটায় কী আছে, ফোরে আমরা চারটা শূন্য বসাবো, শূন্য, শূন্য, দুই, তিন, চার, তাহলে এখন চারটা ওয়ান, টু, থ্রি, ফোর, হ্যাঁ, চারটা ওয়ান বসালাম, এখন আবার চারটা শূন্য বসাবো, তিনটা, চারটা, তারপর ওয়ান, টু, থ্রি, ফোর, একদম সিম্পল। তারপর আটটা শূন্য বসাবো, আটটা ওয়ান বসাবো, তাহলে আটটা শূন্য বসাই, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তারপর এখন আটটা ওয়ান, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, একদম সিম্পল। এখন মজার বিষয়টা দেখো, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, এখন আমরা একটা মজা দেখব, সেই মজাটা হচ্ছে গিয়ে আর কিছুই না, সেটা হচ্ছে গিয়ে দেখো, এই যে যে আমরা একটু আগে লিখছিলাম ফাইভ এর বাইনারি মান কত পাইছি, 101, তাহলে এখন যদি তোমাকে বলে এই ফাইভটাকে বিসিডি কোডে রূপান্তর করো তাহলে কীভাবে লিখবা, তাহলে একদম সিম্পলভাবে আমরা লিখতে পারি। দেখো এনে ফাইভের মানটা কত, ফাইভের মান বিসিডি কোডে কত, 101, অ্যামেজিং। দেখো এই জিনিসটাই কিন্তু আমরা এইখানে মানটা বাইনারি নাম্বার সিস্টেম করে যেইভাবে পাইছি, ফাইভরে ভাগ করছি দুই দ্বারা, দুই দ্বারা ভাগ করলে কত হইতেছে গা, দুই, হাতের ওয়ান, আবার দুই দ্বারা ওয়ান, আর এইদিকে এসে জিরো, তাহলে 101 এইটার হচ্ছে মান। তাহলে আমরা ম্যানুয়ালি এইভাবে করবো না, এইভাবে করবো না, তাহলে আমরা এই বিসিডি কোড থেকে অলরেডি লিখে ফেলতে পারতেছি। সেটা কিভাবে, মনে করো বিশাল বড় একটা তোমাকে নাম্বার দিল, হ্যাঁ, বিশাল বড় একটা নাম্বার দিল, সেটা কিভাবে কীভাবে আইডেন্টিফাই করবা। সাপোজ মনে করো আমি এটাকে কি করতেছি, এটাকে আমি কেটে ফেলবো, এখন এটাকে এখন আমরা একটু মুছে ফেলবো, মুছে ফেলবো, আমরা অঙ্কগুলি করব, ঠিক আছে, একটু মুছে ফেলি, মুছে ফেলি, তাইলে বুঝবা বিষয়টা, আমরা একটু অঙ্কটা এখন স্পেশালি করব। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো ভাইয়া, দেখবা ইজি, একদম ইজি, ক্লাসগুলি বড় হবে, ধৈর্য সহকারে দেখবা, ক্লাসের মতো করে দেখতে হবে, তাইলে কিন্তু তুমি পারবা, আদারওয়াইজ কিন্তু এই যে মাথা গরম করে ভাই
আদৌ পসিবল না, আদৌ পসিবল না, বুঝছো বিষয়টা? আদৌ পসিবল হবে না। আচ্ছা ওকে, তাহলে আমরা চলো একটু লেখা ট্রাই করি, আমরা একটু লিখি। আচ্ছা এখন মনে করো সাপোজ তোমার পরীক্ষার মধ্যে আসলো এমন ফাইভ ফাইভ সেভেন ফোর, এইটা আছে তোমার অক্টালে, এইটাকে একে আমরা কি করব, একে আমরা কি করব, একটু নষ্ট হয়ে গেছে, দাঁড়াও এখানে আমরা কি করব একটু ইরেজার দ্বারা মুছে আনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করতে বলছে, বিসিডি কোডে, বিসিডি কোডে রূপান্তর করতে বলছে, রূপান্তর করো তোমারে বললো এটা। তাহলে কিভাবে করবা দেখো, তখন কিন্তু পরীক্ষার হলে সময় নেই, তোমরা যদি এইভাবে একটা চার্ট তৈরি করে নিয়ে বসা পড়ো তাহলে কিন্তু সহজে তৈরি করে ফেলতে পারবা। তাহলে ফাইভ সেভেন ফোর, এখন ফাইভের বাইনারি মানটা আমরা কত পাইছি বিসিডি কোডে, সেটা পাইছি হচ্ছে আর কিছুই না 101। সেভেনেরটা সেমভাবে আমরা লিখতে পারি, দেখো সেভেনেরটা কি আছে 111, তিনটা ওয়ান, তাহলে 111 ঠিক আছে। এরপরে ফোরেরটা কত, ফোরেরটা, হ্যাঁ এই যে আমরা প্রিভিয়াসে যেখানে করছিলাম এইখানে, তাহলে ফোরেরটা কত, ফোরেরটা হচ্ছে 100 ঠিক আছে। তাহলে আনসারটা হবে, এমন এমন 101 111, তারপর হচ্ছে সরি 100 ঠিক আছে। এইটি হচ্ছে আমার বিসিডি কোডের, এটা হচ্ছে বিসিডি কোডের মান, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এইটা যদি বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আরেকটা অঙ্ক করব, আরেকটা অঙ্ক করে আজকের ভিডিওটা শেষ করব, দেন আমরা আরেকটা সিরিজে চলে যাব, সিরিজ ভিডিওতে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা তাহলে আমরা চলো আরেকটা অঙ্ক করি। এখন তোমার আরেকটা বিষয় মেক শিওর হয়ে নাও, আরেকটা বিষয় এটাকে আমি এখান থেকে একটু মুছে ফেলি, এনে আমরা আরেকটা সংখ্যা বসাবো ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পেন টুলটা সিলেক্ট করি। আচ্ছা এখন আমরা দেখো আরেকটা বিষয় মানে শেখার চেষ্টা করি। এখন তোমার এরকম আসলো, সাপোজ মনে করো থ্রি বি, এরপর হচ্ছে তোমার সি পয়েন্ট, পয়েন্ট তোমার আসলো টু ফোর ডি, বুঝছো? এখানে হয়তো তোমাদের দেখতে সমস্যা হইতেছে, আমি এখানে একটু বড় করে লিখি, থ্রি তারপর হচ্ছে বি সি পয়েন্ট টু ফোর ডি। আচ্ছা দেখো এখন আমরা এটা একদম সিম্পলভাবে কিন্তু করে ফেলতে পারি, সেটা কিভাবে, এই যে দেখো থ্রি এর বাইনারি মান কত, থ্রি এর বাইনারি মান এইখানে আছে, এটা হচ্ছে 111 তাই না? আচ্ছা 111। আচ্ছা এরপরে দেখো আরেকটা বিষয় খেয়াল করো, এইখানে দেখো কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বি এর মানটা এখানে কত, 11001 তাই না? আচ্ছা তাহলে দেখো 1011, তাহলে কত হইল 1011, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা আমরা বসাইলাম, এরপর পরে সি এর মান কত, সি এর মানটা কত, সি এর মানটাও আমরা এখান থেকে নিতে পারি 1100, তাহলে 1100। এইখানে দেখো একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু প্রতিটা চার গড় বিশিষ্ট সংখ্যা, তাহলে এখানে দেখো কিন্তু দুই গড়, তাহলে এই দুই গড়টা, আগের দুই গড়টা কিন্তু আমরা শূন্যতে ফিল আপ করে দেবো, এটা সবসময় মেক শিওর হয়ে নাও, মনে করে নাও, মনে থাকে যেন। তাহলে এরপরে দেখো আবারও আমরা দুই গড়টাকে কেমনে পূরণ করতে পারি, এখানে দেখো দুই এর মান দেওয়া আছে, হ্যাঁ দুই এর মানটা আমরা কেমনে পূরণ করতে পারি, এই যে দেখো এই জায়গার মধ্যে, এই জায়গাতে খেয়াল করো, তাহলে এইখানে তোমরা মেক শিওর হয়ে নাও দুই এর মান কিন্তু এখানে দশ দেওয়া আছে তাই না, দশ দেওয়া আছে, এখানে কিন্তু দশ দেওয়া আছে, কিন্তু আমরা কি এখানে দশ লিখব না, আগে কিন্তু চার গড় ফিল আপ করে নিতে হবে, কারণ কেন আমাদের চার গড় পর্যন্ত ফিল আপ মানে অলরেডি হেক্সাডেসিমেলে আমরা চার গড় ফিল আপ করতেছি, এই জন্য আমরা চার গড় ফিল আপ করবো। সেমভাবে এটাকে আমরা বরঞ্চ এইখানে নিয়ে আসি, এটাকে আমরা বরঞ্চ এইখানে নিয়ে আসি টু ফোর ডি, এটার মানটা কত পেলাম 0010, আগের দুই গড় পূরণ করলাম, ফোরের বাইনারি মান কত, ফোরের বাইনারি মান আর কিছুই না সেটা হচ্ছে 100, এখন 100 লিখবো না আমরা, আগের গড় ফিল আপ করে দেবো ঠিক আছে। সেমভাবে ডি এর মান কত, ডি এর মান এখানে পাইতেছি কত, তাহলে এখানে পাইছি 11001, তাহলে 11001। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিসিডি কোডের মান কত পাইলাম, এইটার, বিসিডি কোডের মান আমরা যদি লিখি
তাহলে সেটার কিছুই না, সেটা হচ্ছে তোমার একদম শূন্য শূন্য, ওয়ান ওয়ান, হ্যাঁ ওয়ান জিরো ওয়ান ওয়ান, তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো, হ্যাঁ এরপর হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, তারপর হচ্ছে এখানে আটে নাই, আমি একটু নিচে লিখি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, এই সবগুলি হচ্ছে কি মান, সবগুলি হচ্ছে বি সি ডি কুট কুট, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকের সিরিজ ভিডিও এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে শেখার চেষ্টা করব আরেকটু অ্যাডভান্স লেভেলে। অতএব তোমরা যখন ভিডিওগুলি দেখবা মেক শিওর হয়ে নিবা যে এটা কত নম্বর পর্ব চলতেছে, আমি কিন্তু প্রতিটা ভিডিও পর্ব আকারে দিতেছি, ইনশাল্লাহ তোমরা প্রতিটা ভিডিও ভালো করে পারবা। তাছাড়া তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও, আমি কিন্তু নিজে একটা বই লিখছি, সেই বইটা তোমরা কিনে নিতে পারো, সেটা হচ্ছে আমাদের আইসিটি লিডার, আমরা মজায় মজায় এবং হাতে কলমে শিখব বইটার নাম। সো এই বইটা তোমরা কিনতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়া তোমরা এই চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে ওইখানে দেখবো ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করে বইটা অর্ডার করতে পারো। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।